হে বন্ধুরা, মঙ্গল গ্রহ এখন মজেছে সম্প্রীতি পৃথিবীর তিনটি দেশ থেকে যাওয়া তার তিনটি অতিথিকে নিয়ে, যেগুলি হলো যথাক্রমে সংযুক্ত আরব আমিরশাহীর অরবিটার আল আমাল বা হোপ, চায়নার টিএনওএন ওয়ান মিশনের অরবিটার এবং নাসার রোভার পার্সিভারেন্স। এবং পৃথিবীর এই মহাকাশ যানগুলিতে লাগানো ক্যামেরা দিয়ে মার্স নিজের বিভিন্ন প্রকার রূপের দর্শনও দিচ্ছে পৃথিবীবাসীর কাছে। এবং তার মধ্যেই আরও একটি ছবি সামনে এসে গেল, লাল গ্রহ মঙ্গলের আগ্নেয়গিরির ছবি তুলে পাঠাল সংযুক্ত আরব আমিরশাহীর মহাকাশ যান আল আমাল, যার ইংরেজি নাম হল হোপ। এটিকে 19 জুলাই 2020 লঞ্চ করা হয় এবং এটি দীর্ঘ 188 দিনের যাত্রার পর অবশেষে 9 ফেব্রুয়ারি 2020 মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে যায়। মঙ্গলের যে আগ্নেয়গিরিটির ছবি হোপ পাঠিয়েছে, এটি আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে বৃহত্তম আগ্নেয়গিরি। আমিরশাহীর মহাকাশ গবেষণা সংস্থা ও মোহাম্মদ বিন রশিদ স্পেস সেন্টারের তরফে প্রকাশ করা হয়েছে সেই ছবি। জানানো হয়েছে মহাকাশযান আল আমাল মঙ্গলের কক্ষপথে ঢুকে যাওয়ার একদিন পরেই, অর্থাৎ গত 10ই ফেব্রুয়ারি ছবিটি তুলে পাঠিয়েছিল। ছবিটি তোলা হয়েছিল ওই দিন ভারতীয় সময় রাত 2:06 এবং বাংলাদেশি সময় 2:36। এই ছবিটি মার্সিয়ান সার্ফেসের 24,700 কিলোমিটার উচ্চতা থেকে তোলা হয়েছে। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছে যে হোপ যে আগ্নেয়গিরিটির ছবি তুলে পাঠিয়েছে তার নাম হলো অলিম্পাস মন্স। এবং বন্ধুরা, আমরা স্পেস লাভাররা জানি যে এটি আমাদের সৌরমণ্ডলের অন্য গ্রহগুলির আগ্নেয়গিরিদের মধ্যে সবচেয়ে বৃহত্তম। এটি রয়েছে লাল গ্রহের থার্সিস এলাকায়। সেখানে আরও অনেক বড় বড় আগ্নেয়গিরি রয়েছে। ছবির উপর থেকে নিচে এলাকার আরও তিনটি আগ্নেয়গিরিকে দেখা যাচ্ছে। তাদের নাম হলো অ্যাসক্রিয়াস মন্স, প্যাভনিফ মন্স এবং আর্শিয়া মন্স। আগ্নেয়গিরিগুলির পূর্ব দিকে, অর্থাৎ ছবির ডান দিকে, দেখা যাচ্ছে নকটিস ল্যাবিরিন্থাস উপত্যকা। ছবির ডান দিকের একটু উপরে দেখা যাচ্ছে আরও বড় আকারের উপত্যকা, যার নাম হলো ভেলস মারিনেরিস। মঙ্গলে পাঠানোর পর ইতিমধ্যেই বহু ছবি পাঠিয়েছে নাসার ল্যান্ডার ও রোভার পার্সিভারেন্স। তার মধ্যে 4টি ছবি নাসা প্রকাশও করেছে। তার মধ্যে দিন কয়েক আগে মঙ্গলের কক্ষপথ থেকে কিছুটা দূর থেকে লাল গ্রহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকার ছবি তুলে পাঠিয়েছিল চীনের পাঠানো মহাকাশ যান টিয়ানওয়েন ওয়ান। নাসার রোভার পার্সিভারেন্সের মতো আমিরশাহীর হোপ মহাকাশ যানে অবশ্য কোনো ল্যান্ডার বা রোভার নেই। মঙ্গলের বায়ুমণ্ডল ও ঋতু পরিবর্তনের উপর নজরদারি চালাতে হোপ লাল গ্রহের কক্ষপথে প্রদক্ষিণ করবে 1.5 বছর ধরে। চীনা মহাকাশ যানে অবশ্য ল্যান্ডার ও রোভার রয়েছে এবং সেটি লাল গ্রহের বুকে পা ছোঁয়াবে সামনের মে মাসে। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকমই আরও অ্যাস্ট্রোনমি আপডেট নিয়ে চলে আসবো সামনের দিনগুলিতে। দেখা হবে পরের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।